ঠিক আছে, চোখের পোকা দেখ, চোখের পোকা দেখ কত প্রকার ছিল সুলেমান? ছয় পাক মনে আছে? ছয় প্রকার হ্যাঁ, ছয় প্রকার ছিল। আসেন এখন দেখি তথ্যের উৎস। তথ্যের উৎস বলতে আমরা কি বুঝি? তথ্য হলো অপরিহার্য কোনো উৎস থেকে আগত এবং মানব জীবনের উন্নয়নের মৌলিক চাহিদা, ঠিক আছে, ও সমগ্র জাতির উন্নতির সামগ্রিক একটি বিষয়। এটার কোনো মূল্যই নেই যতক্ষণ এটা চাহিদা অনুযায়ী আমি কাজে লাগাতে না পারবো। এখন এই তথ্যের উৎস, তথ্য সাধারণত আমরা লিখিত লিখিত বা মুদ্রণ মাধ্যমকে আমরা সাধারণত তথ্যের উৎস বলে বিবেচনা করে হয়েছে। তো তারপরেও যা আমরা এই মুদ্রণ ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে সাধারণত বই বা পেপারকে আমরা বুঝে থাকি, যেটা আমরা প্রিন্ট আউট আকারে আমাদের হাতে পেয়ে থাকি, আমরা সাধারণত তথ্যের উৎস হিসেবে বিবেচনা করে থাকি। দেখেন আনা সাহেব, দুজন দুজনকে রেখে বাকি সব মিউট করে দেন। তাহলে দেখেন আমরা আবার দেখি কি বলা আছে। এনি সোর্স ইউজ টু অবটেইন অথরিটেটিভ ইনফরমেশন ইজ এ রেফারেন্স ট্রানজেকশন। রেফারেন্স সোর্স ইনক্লুড প্রিন্টেড ম্যাটেরিয়াল, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল, মেশিন রিডেবল ডাটাবেস, লাইব্রেরি বিবলিওগ্রাফি, ট্রানজেকশন, আদার লাইব্রেরিজ এন্ড ইনস্টিটিউশন এন্ড পার্সন বোথ ইনসাইড এন্ড আউটসাইড দ্য লাইব্রেরি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনার রেফারেন্স কর্মকাণ্ডে ব্যবহৃত কোন নির্ভরযোগ্য উৎসকে রেফারেন্স সোর্স বলে। তাহলে আমরা ইংলিশটা বাংলাটা দেখছি, হ্যাঁ আমরা যে এতক্ষণ যে ইংলিশটা পড়েছি, যে ইংলিশ ডেফিনেশনটা পড়েছি, তার বাংলাটা হচ্ছে রেফারেন্স কন্ডে কর্মকাণ্ডে ব্যবহৃত কোন নির্ভরযোগ্য উৎসকে রেফারেন্স সোর্স বলে। রেফারেন্স সোর্সের অন্তর্গত সামগ্রী সমূহ, মুদ্রিত বিষয় সমূহ, শ্রবণ, দর্শন, মেশিন রিডেবল ডাটাবেস, গ্রন্থাগার, গ্রন্থপঞ্জি রেকর্ড, বিভিন্ন গ্রন্থাগার প্রতিষ্ঠান সমূহ এবং গ্রন্থাগারের ভিতরের ও বাইরের ব্যক্তি বলতে হচ্ছে যে আপনার আমাদের তথ্যের উৎস। আমরা সাধারণত এখানে দেখেন যে কথাগুলো আমি বলেছি, মুদ্রিত বিষয় সমূহ, শ্রবণ দর্শন অর্থাৎ অডিও, আমরা অডিও এবং ভিজুয়াল যেটা আমরা দেখি, মেশিন রিডেবল ডাটাবেস গ্রন্থাগার অর্থাৎ স্বয়ংক্রিয় গ্রন্থাগার যেটা আমরা যেটা ইন্টারনেট যেটা আপনার মানে ইন্টারনেটের মাধ্যমে যে লাইব্রেরিগুলো স্বয়ংক্রিয়ভাবে চালিত হয় সেটাকে বলা হচ্ছে মেশিন রিডেবল ডাটাবেস গ্রন্থাগার। গ্রন্থকেন্দ্রিক রেকর্ড, বিভিন্ন গ্রন্থাগার গ্রন্থাগারের ভিতরে ও বাইরে ব্যক্তি বর্গই হচ্ছে আমাদের ইনফরমেশনের মেইন উৎস। এখন দেখেন আমরা তথ্যের উৎসের প্রকারটা খুঁজে বের করি, আমরা কোথা থেকে তথ্যগুলো পেয়ে থাকি। সাধারণত ইনফরমেশনের গুরুত্ব অনুসারে তথ্যের বহুমাত্রিক উৎসকে নিম্নের আমরা একটা চিত্র অনুসারে একটু দেখতে পারি। আপনারা একটু সবাই একটু খেয়াল করেন, দেখেন তথ্য কোথা, তথ্যের উৎস, সোর্স অফ ইনফরমেশন, এটা কিন্তু খুবই একটু জটিল। আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, একটা হচ্ছে গতানুগতিক আর একটা হচ্ছে অপ্রচলিত। গতানুগতিক বা প্রচলিত অর্থাৎ কনভেনশনাল, আর সেকেন্ডটা হচ্ছে অপ্রচলিত তথ্য প্রযুক্তি বা নন কনভেনশনাল, যেটা আমরা টেকনোলজির মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি। এখন দেখেন একটু আপনারা একটু খেয়াল করেন কেয়ারফুলি, এই যে গতানুগতিক বা কনভেনশনাল তথ্যের উৎস, এইটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। পরে মনিরা একটু পরে লিখেন, আগে শুনেন, আগে শুনেন পরে লিখেন। গতানুগতিক প্রচলিত বা কনভেনশনাল এটাকে আমরা কয় ভাগ করেছি আবার দুই ভাগ, একটা হচ্ছে প্রামাণিক অর্থাৎ ডকুমেন্টারি, আরেকটা হচ্ছে অপ্রামাণিক অর্থাৎ নন ডকুমেন্টারি। যেটা আমরা প্রামাণিকটা কি, যেটা ডকুমেন্টারি আকারে পাওয়া যায়, দলিল দস্তাবেজ বা কাগজ বা প্রিন্টের মাধ্যমে পাওয়া যায়, আর যেটা অপ্রামাণিক নন ডকুমেন্টারি যেটা আমরা ওখানে পাই না। এখন দেখেন এই প্রামাণিকটাকে আবার দুই ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক যেটা প্রাইমারি উৎস, তারপরে হচ্ছে মাধ্যমিক যেটা হচ্ছে সেকেন্ডারি উৎস, আর তিন নম্বর হচ্ছে টারশিয়ারি অর্থাৎ প্রান্তিক উৎস, একদম শেষ লেভেল। এখান থেকে আমরা উৎস, তথ্যের উৎসগুলো পেয়ে থাকি। এটা খুব খেয়াল করে আপনারা একটু খেয়াল করেন,
তারপরে দেখেন অপ্রামাণিককে আমরা আবার কতভাগে ভাগ করেছি, দুই ভাগে, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক, অর্থাৎ একটা ফর্মাল আর একটা হচ্ছে নন ফর্মাল। আর এদিকে আবার যেটা আমরা টেকনোলজির উপর যে ইনফরমেশন আমাদের নির্ভর করে সেটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বাহ্যিক বা ফিজিক্যাল আর একটা হচ্ছে অবাহ্যিক বা ভার্চুয়াল, যেটা আমরা এখন কন্টিনিউ করছি, তাই না? এখন আসেন আমরা আসি যে এতক্ষণ যে আমরা কিসকে যেটা আমরা দেখালাম সেটা আমরা বিস্তারিত আলোচনা আসি। সাধারণত কি আছে যে আমরা সাধারণত দুটি উৎস থেকে প্রশ্ন পেয়েছি, এতক্ষণ আমি তো আপনাদেরকে একটা চিত্রে দেখিয়েছি। আপনাদের যদি পরীক্ষা আসে আপনারা 100% ট্রাই করবেন, বেটার ট্রাই করবেন ওটা চিত্র আকারে প্রথমে ডিভাইডেশনটা দেখানো, পরে আমরা এভাবে দেখব। তাহলে কি হচ্ছে, সাধারণত দুটি উৎস থেকে আমরা প্রশ্ন পেয়ে থাকি, প্রথম উৎস হচ্ছে একটা গতানুগতিক আর একটা হচ্ছে অপ্রচলিত, ঠিক আছে? এখন এই গতানুগতিককে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রামাণিক আর একটা হচ্ছে কি অপ্রামাণিক বা নন ডকুমেন্টারি। এখন আসেন আমরা এটার বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রামাণিক ডকুমেন্টারি সোর্স যেটা প্রামাণিক উৎস, এখন এই প্রামাণিক উৎসের বলতে আমরা কি বুঝছি, প্রথম প্রকাশিত রেকর্ড, একটু ভালো করে আপনারা খেয়াল করেন, প্রথম প্রকাশিত রেকর্ড যা প্রকৃত গবেষণা বা উন্নয়ন বা নতুন কোন প্রায়োগিক উদ্যোগের প্রয়োগ যার ধারণা পূর্বের চেয়ে উন্নত, এসব হচ্ছে তথ্যের প্রাথমিক উৎস। অর্থাৎ যেসব গবেষণাগুলো প্রথমে করা হয়েছে বা যেটা উন্নয়ন করা হচ্ছে, যেটা প্রয়োগ করা হচ্ছে, তার চেয়ে উন্নত যখন কোনো উৎস আমার কাছে আসে, কোনো ইনফরমেশন আমার কাছে আসে, সেটা হচ্ছে কি প্রাথমিক বা সরি প্রামাণিক উৎস। এগুলো প্রকৃত ধারণার অপরিশোধিত উপস্থিতি, তাই এই সহজলভ্যতার কারণে একে আমরা প্রাথমিক উৎস প্রামাণিক উৎস বলে থাকি। এখন দেখেন প্রামাণিক উৎস হিসেবে আমরা কি কি পেয়ে থাকি, প্রাথমিক উৎস হিসেবে আমরা যেগুলো আমাদের পাঠ্যপুস্তক, এক নম্বর হচ্ছে ইনফরমেশনের জন্য প্রামাণিক উৎস হিসেবে প্রথমে আমাদের হচ্ছে পাঠ্যপুস্তক বা টেক্সট বুক। আপনারা যে ইনফরমেশন গুলো পেয়ে থাকেন সাধারণত আমরা কি করি, বই বা টেক্সট বুকের মধ্যেই কিন্তু আমরা পেয়ে থাকি। আপনারা আমি যা আপনাদেরকে বলছি অথবা আপনারা যে ক্লাসগুলো নেন অথবা টিচাররা আপনাদের যে ক্লাসগুলো নেন আপনারা যেগুলো অ্যাটেন্ড করেন সব কিছু বিস্তারিত ইনফরমেশন কিন্তু আপনারা ওই বিষয়ের সাথে সংযুক্ত বইগুলোর ক্ষেত্রে আপনারা পেয়ে থাকেন, অর্থাৎ টেক্সট বুক। এর উদ্দেশ্য হচ্ছে কি, কোনো বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান না করে শুধুমাত্র ওই বিষয় সম্পর্কে সহায়তা করে থাকে, সেই জন্য পাঠ্যবইকে আমরা প্রাথমিক উৎস হিসেবে বিবেচনা করে থাকি। অর্থাৎ এটা হচ্ছে আপনি ধরেন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে যখন আপনারা বিস্তারিত ধারণা পেতে চান তখন আমাদেরকে পাঠ্যপুস্তকের উপর নির্ভর করতে হয়, এটা হচ্ছে আমাদের সাময়িক প্রবন্ধ। সাময়িকী আপনারা জার্নাল দেখেছেন সবাই, মোটামুটি জার্নাল দেখেছেন, জার্নালে কি সাময়িক প্রবন্ধ, সাময়িকীতে কি হয় প্রকাশিত প্রবন্ধ সমূহকে প্রাথমিক উৎস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যদি সেই প্রবন্ধ সমূহ নতুন আবিষ্কার সম্পর্কিত কোনো তথ্য বিদ্যমান থাকে তবে আমরা সেটাকে সেই জার্নালটাকে প্রাথমিক উৎস হিসেবে বিবেচনা করব। একটি সাময়িক প্রকাশিত কোনো প্রবন্ধ প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত হবে না যদি ওই একই বিষয় পূর্বে প্রকাশিত সাময়িকীর কোনো প্রবন্ধে উপস্থিত হয়ে থাকে, অর্থাৎ আপনার আমরা জার্নালটাকে তখনই আমাদের প্রাথমিক উৎস হিসেবে বিবেচনা করব যখন ওই জার্নালে আমার গবেষণার বিষয়টি আগে আলোচিত হয়নি, যেটা আমি আগে জেনে গেছি সেটা আমার জার্নালে নতুন করে আসা দরকার নেই, এবং নতুন করে আসছে তখন আমি সেটাকে আর ইনফরমেশন দেবো না, অলরেডি আমি ইনফরমেশনটা পেয়ে গিয়েছি। তাহলে আমরা জার্নালকে আমাদের একটা উৎস হিসেবে বিবেচনা করতে পারি। সেকেন্ড টাইম গবেষণা মনোগ্রাফ, গবেষণা মনোগ্রাফ হচ্ছে আমরা
একটা বিষয়ের উপরে খুব একটু আলোচনা, যেমন ধরেন এবং এইটা যে ছোট ছোট আলোচনা করে যে আলোচনা আকারে যেই ম্যাটেরিয়াল গুলো আমাদের কাছে আসছে, আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, তারপরে বিভিন্ন নিউজপেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলিকে সাধারণত আমরা গবেষণা মনোগ্রাফ বা রিসার্চ মনোগ্রাফ বলে থাকি। গবেষণা মনোগ্রাফ সাধারণত মৌলিক গবেষণার উপর পৃথকভাবে প্রকাশিত প্রতিবেদন, অর্থাৎ মৌলিক গবেষণা হতে হবে, মানে যেটা আমি আপনি করে ফেলেছি সেটা আরেকজনে যদি একই পুনরাবৃত্তি করে সেটা আর গবেষণা মনোগ্রাফ হবে না, অর্থাৎ নতুন বিষয় হতে হবে। নতুন বিষয় আপনি যখন আমাদের কাছে উপস্থাপন করবেন সেটাকে আমরা গবেষণা মনোগ্রাফ হিসেবে বিবেচনা করব। আর গবেষণা মনোগ্রাফটা হচ্ছে কি আপনার সাধারণত দুই তিন পাতায় হয় না, এটা সাধারণত একটু বিস্তারিত আলোচনা হয়, যার জন্য আমরা এটা সাধারণত জার্নালে প্রকাশ করে না। আমরা একটু আগে জার্নালটা ব্যাখ্যা করেছি যে জার্নালের মধ্যে কি ধরনের প্রকাশনা আছে, তো এই গবেষণা মনোগ্রাফটা আমাদের জার্নালে আসে না, যেটা যেহেতু এটা একটু বিস্তারিত আলোচনা হয়ে থাকে, এর জন্য এটা আমরা মানে জার্নালে প্রকাশ করছে আরেকটি মাধ্যম। এবার আসেন গবেষণা প্রতিবেদন, অর্থাৎ রিসার্চ রিপোর্ট। গবেষণা প্রতিবেদন হচ্ছে গিয়ে কোনো গবেষণা বা উন্নয়ন প্রকল্প সম্পর্কে আংশিক প্রতিবেদন প্রকাশ করাকে গবেষণা প্রতিবেদন বলে, অর্থাৎ কোনো গবেষণা বা উন্নয়ন প্রকল্প সম্পর্কে আংশিক প্রতিবেদন প্রকাশ করাকে গবেষণা প্রতিবেদন বলে। অর্থাৎ আমরা ধরুন কোনো এই যে পদ্মা সেতু যে আমাদের তৈরি হয়েছে, এই পদ্মা সেতু সম্পর্কে যখন আগে তো অনেক গবেষণা করা হয়েছে, এটার মাটি পরীক্ষা করা হয়েছে, কতদূর পর্যন্ত আমার পিলার গুলো দিতে হবে সেটা গবেষণা করা হয়েছে, এই যে প্রতিবেদন আকারে আমাদের কাছে আসছে সেগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে দেখেছি সেটি যেই প্রকাশনা গুলো সেগুলি হচ্ছে গিয়ে গবেষণা প্রতিবেদন। অর্থাৎ একটা বিষয়ের উপরে গবেষণা করে যখন এই প্রোগ্রেস রিপোর্টটা অস্থায়ী ভাবে রেফারেন্স প্রদান করে তখন সেটাকে আমরা গবেষণা প্রতিবেদন বলবো। এটাও আমাদের একটা প্রাথমিক উৎস, তথ্যের একটা প্রাথমিক উৎস। তারপরে আসছেন ডিসার্টেশন, অর্থাৎ অভিসন্দর্ভ। এটা বাংলাটা অনেক কঠিন, বাংলাটা অনেক কঠিন, এটাকে আমরা সংক্ষিপ্ত বলতে পারি থিসিস। আপনারা যারা মাস্টার্স কোর্সে পড়াশোনা করেছেন সবাই আপনারা জানেন যে থিসিস কি, একজন নির্দিষ্ট তত্ত্বাবধায়কের আন্ডারে একটা বিষয়ের উপরে যখন আমি গবেষণা করে সেই পেপারটা স্পিকারের কাছে জমা দিই সেটাকে আমরা থিসিস বলে থাকি। হ্যাঁ, তো এটিও আপনাদের মোটামুটি আমাদেরকে কি তথ্য দিচ্ছে, শুধু শুধু হলেও আমরা কিন্তু ওখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। যদিও দেখা যায় যে আমাদের গবেষণা পত্রগুলো সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমামে কপি হচ্ছে, একজনের কাছ থেকে এনে আরেকজনের কপি করছে, একজনের কাছ থেকে কপি করছে, এরকম কিন্তু মানে অনেক অনেক রিপোর্ট আমরা পাই পত্রিকা ফেসবুক অথবা টিভিতে আমরা দেখি যে অনেকের গবেষণা অনেক অন্যদের কিছু ঠিক করেছে, অনেকের থিসিস দেখে লিখেছে, এই ধরনের কথা আমরা শুনতে পাই। তো থিসিস পেপারটাও কিন্তু আমাদের তথ্যের অন্যতম একটা উৎস। তারপরে আসেন সভার কার্যবিবরণী, অর্থাৎ কনফারেন্স প্রসিডিং। সভার কার্যবিবরণী, সভার কার্যবিবরণী কি ধরেন কোন সভার আলোচিত বিষয়গুলি ডকুমেন্ট সমূহ নিয়ে চরিত ধরি। একটা বিষয় নিয়ে যখন কোনো সভায় আলোচনা করা হয় আমরা মাঝে মাঝে দেখি টিভিতে দেখি যে সভা কনফারেন্স হচ্ছে, কোনো কিছু নিয়ে বিভিন্ন কনফারেন্স হচ্ছে, ওইটাই যখন আমরা ডকুমেন্ট আকারে আমাদের হাতে চলে আসে সেটাকে আমরা সভার কার্যবিবরণী বা কনফারেন্স প্রসিডিং বলে থাকি। ওখান থেকে কিন্তু আমরা অর্থাৎ ওই সভায় কি আলোচনা হয়েছে, কি তথ্য ছিল, সেগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য যে ডিজাইনগুলো দেওয়া থাকে, যে ভবিষ্যতের জন্য একটা স্বল্পস্থ দিক নির্দেশনা থাকে সবাই, সেগুলোকে কিন্তু আমরা ইনফরমেশন হিসেবে পেয়ে থাকি। অর্থাৎ এটাও সবার কার্যবিবরণী আমাদের ইনফরমেশনের একটি অন্যতম উৎস। আমরা এগুলো কোন মাধ্যমে আলোচনা করছি বলেন তো? গতানুগতিকে যে দুই প্রকার আছে, প্রামাণিক অপ্রামাণিক, প্রামাণিক অংশে প্রামাণিক অংশে আছে। প্রামাণিক অংশকে আমরা কয়ভাবে ভাগ করেছি, তিন ভাগে, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক, মাধ্যমিক প্রান্তিক। হ্যাঁ, আমরা প্রাথমিক উৎসে আসছি, অর্থাৎ ইনফরমেশনের প্রাথমিক উৎসে আমরা আসছি। তাহলে দেখেন তারপরে কি আছে, প্যাটেন্ট।
এই যে প্যাটার্নটা কি প্যাটার্ন আমরা একটা নতুন শব্দ আপনাদের কাছে মনে হতে পারে আমি জানি না অন্য কোর্সে আপনারা পড়েছেন কিনা প্যাটার্ন হচ্ছে সরকারি মঞ্জুরিকৃত অথবা এক্সক্লুসিভ ক্ষমতা অথবা এক্সক্লুসিভ সুযোগ সুবিধা প্রাপ্ত ক্ষমতা অর্থাৎ যা একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন উৎপাদনশীল পণ্যের উৎপাদন বিতরণ ও এবং বিক্রয়ের জন্য কি অনুমোদন অনুমোদিত এটি একটি অফিসিয়াল ডকুমেন্ট এর অবকাঠামো যাতে সরকারি সিল স্বাক্ষর বিদ্যমান থাকে এবং একটি মৌলিক গবেষণা এবং উন্নয়নশীল কর্মের মাধ্যমে কিছু বের করে আনতে বা নিশ্চিত করতে সহায়তা করে এর মানেটা কি এর মানেটা হচ্ছে ধরেন প্যাটেন্ট হচ্ছে এক্সক্লুসিভ ক্ষমতা অর্থাৎ এক্সক্লুসিভ ক্ষমতা কাদের থাকে যারা আমাদের এক্সক্লুসিভ পাওয়ার অধিকারী তাদেরকে আমরা তারা সুযোগ সুবিধা যুক্ত হয়ে থাকেন তারা যেই সরকারি যে মঞ্জুরিকৃত অর্থাৎ সরকারের সাইন করা যে বিজ্ঞপ্তিটা পণ্যের উৎপাদন সম্পর্কিত যেমন ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে তো বলিরা জি ম্যাম যেমন ধরেন কিছুদিন আগে করোনার যে ওষুধটা বের হয়েছে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে ওষুধটা বের হয়েছে রেমডেসিভির তারও আগে অ্যাজিথ্রোমাইসিন একটা ওষুধ বা অ্যাসিড যেটা আগে দীর্ঘকালীন কাশির জন্য দেওয়া হতো পরবর্তীতে করোনা ট্রিটমেন্টে অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাসিড সেটেটটা ডাক্তাররা রিকমেন্ড করতে থাকে কিন্তু এইটা সরকারি কোনো নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ কোনো ডাক্তার সেটা প্রেসক্রাইব করতে পারে নাই যখন সরকারি নির্দেশনা আসছে এই যে রেমডেসিভির উৎপাদন করার জন্য যেই সরকারি নির্দেশনা আসছে সেই নির্দেশনাটা যে পেপারের মাধ্যমে আসছে সরকারি সিল মারা সেটাকেই প্যাটেন্ট বলা হয় বুঝতে পেরেছেন আমার কথাটা প্যাটেন্টটা কি জি ম্যাম তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের জন্য একটা ইনফরমেশন ইনফরমেশন না অর্থাৎ সরকারি প্যাটেন্টটা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা অ্যাজিথ্রোমাইসিন ডাক্তাররা ডিসিশন নিচ্ছে যে এটা প্রেসক্রাইব করা যাবে কিনা তাহলে কি হলো প্যাটেন্ট হচ্ছে কি একটা সরকারি সিল করা এক্সক্লুসিভ পাওয়ার যেটা অনুমোদন ছাড়া বাজারে বাজারজাত করা যায় না যে কোনো জিনিস যে কোনো জিনিস তারপরে আসেন মানদণ্ড স্ট্যান্ডার্ড এখন বাংলাদেশে আমাদের পণ্যের যে মানদণ্ড এটা কারা কারা মানে মেনটেন করে বলতে পারবেন পণ্যের মানদণ্ড আমরা যে খাবারগুলো খাই বাজারে যে খাদ্যদ্রব্য যে আপনার ড্রাই ফ্রুট আপনার লাইক কোক বিস্কিট এগুলি কার অনুমোদন লাগে বাজারজাত করার জন্য বিএসটিআই তাই না বাংলাদেশ স্ট্যান্ডার্ড হ্যাঁ বিএসটিআই বাংলাদেশ পুরোটা আমার হচ্ছে মনে হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেকনোলজি অফ ইনস্ট্রাকশন এরকম হবে আর কি তো ওরা কি করছে আমাদের খাবারের মান নিয়ন্ত্রণ করছে অর্থাৎ আমরা যে কোনো কোম্পানি যে কোনো খাদ্যদ্রব্য বা খাবার বাজারজাত করার আগে জিএসটির কাছে তাদের পণ্যের মান পরীক্ষা করার জন্য আগে জমাদান দেয় তখন জিএসটি যদি মনে করে এটা হচ্ছে আপনার এডিশন দিতে জিএসটি যদি মনে করে যে না এই পণ্য আমাদের জনসাধারণের স্বাস্থ্যের জন্য হুমকি নয় এটা ব্যবহারযোগ্য এবং এর পরিমাণ সবকিছু ঠিক মতো আছে তখন বিএসটিআই একটা অনুমোদন পত্র দেয় যে হ্যাঁ তোমরা এই পণ্য বাজারজাত করতে পারো বাজারে বিক্রির জন্য ছাড়তে পারো এই যে যে স্ট্যান্ডার্ড বা পত্রটা আমাদেরকে দেওয়া হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা বিএসটিআই অনুমোদিত আপনারা যে কোনো পণ্য যখন খাবেন কিনবেন বিএসটিআই অনুমোদিত কিনা আপনারা দেখে নিবেন সেটি হচ্ছে মানদণ্ড অর্থাৎ ওই মানদণ্ড ছাড়া আমরা ওই পণ্যটা কিনব না তাহলে কি এটা আমাদের একটা ইনফরমেশন না মূল্য এটা কিন্তু আমাদের তথ্য জি ম্যাম এই তথ্যটা আমরা প্রাথমিক পর্যায়ে প্রামাণিক প্রাথমিক পর্যায়ে পাচ্ছি তারপরে আসেন বাণিজ্যিক সাহিত্য বা বাণিজ্য তথ্য অর্থাৎ এটাও আমাদের কিভাবে ইনফরমেশন হচ্ছে যেমন ধরেন আপনার বাণিজ্যিক কোনো পণ্য বাজারজাত করা অথবা প্রস্তুতকারী কর্তৃক আগাম যে অবস্থা বিকৃত করা হয় অর্থাৎ আমরা যে মূল্য তালিকাটা ডাটা শীটটা তৈরি করি পণ্য বিক্রির আগে দিয়ে তথ্য গুণাগুণ একটা তো আপনার জিএসটি আমাদের অনুমোদন দিল তার আগে আমরা যে তথ্য মানে পণ্যটার যে বিবরণ লিখে একটা ডাটা শীট তৈরি করে অথবা মূল্য তালিকা তৈরি করে তার আগে পণ্যটা আমরা যখন জমা দিব সেটাও কিন্তু আমাদের জন্য একটা ইনফরমেশন জি ম্যাম বুঝতে পেরেছেন জি ম্যাম
তারপরে আছেন হ্যাঁ তারপরে আছেন টেকনিক্যাল বুলেটিন টেকনিক্যাল বুলেটিনটা হচ্ছে কি কোন নির্দিষ্ট পরিস্থিতিতে অথবা সময় সময় যখন প্রয়োজন হয় তখন প্রকাশিত হয়ে থাকে এটা আমি আপনাদেরকে উদাহরণটা কিভাবে দিই ধরেন আপনার পুরো খাদ্যদ্রব্য যেমন ধরেন আপনার যে হ্যান্ড স্যানিটাইজার গুলো আপনি বাজারে এই হ্যান্ড স্যানিটাইজার গুলোর মান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা কিন্তু সমস্যা আমরা পুলিশের আকারে পাচ্ছি টেকনিক্যাল মানে আপনার ডিজিটাল যে মাধ্যম গুলো টিভি রেডিও টেলিভিশন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা এটা স্ট্যান্ডার্ড লিস্টটা পেয়ে যাচ্ছি এটা দিনে দিনে পরীক্ষিত হচ্ছে এখন যেমন ধরেন বের হয়েছে কি যে একটা অ্যান্ড্রয়েড কারেন্সি যেটা দিয়ে আমি মানে কোনো কিছু পরীক্ষা করলে সেটা 7 দিন পর্যন্ত দূরত্ব এটা একটা নতুন আমাদের গবেষণার ফল আছে তো এইটা হচ্ছে কি আমাদের টেকনিক্যাল বুলেটিন আমরা বুলেটিনের মাধ্যমে বিভিন্ন ওই কোম্পানিগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে এটা মান এখান থেকে এখানে এখান থেকে এখানে যাচ্ছে বুঝতে পেরেছেন জি ম্যাম তারপরে আসেন ডিজিটাল সামগ্রী ডিজিটাল ওয়েব রিসোর্স ও ডিজিটাল সামগ্রী তথ্য গুরুত্বপূর্ণ আরেকটা প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত হয় কেবল প্রাতিষ্ঠানিক উদ্যোগে নয় ব্যক্তিগত উদ্যোগ অনেক ওয়েবসাইট ব্লগ ডাটাবেস ডিজিটাল তথ্য ভান্ডার গড়ে তুলছে অর্থাৎ এই যে ডিজিটাল তথ্য ভান্ডার গুলি কিভাবে গড়ে উঠছে যেমন ধরেন এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে তাই না জি ম্যাম এটা তো আমাদের কাছে এটা আমাদের কাছে একটা ইনফরমেশন চলে আসছে কিন্তু এর পিছনে যে কারণ গুলো হ্যাঁ সেটাও কিন্তু আমাদের একটা ইনফরমেশন অর্থাৎ এই যে এই কেউ এটা পক্ষে লিখছেন কেউ বিপক্ষে লিখছেন মাধ্যমিক উৎস মধ্যে এই দুটি মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ
কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে বিভিন্ন প্রকার প্রাথমিক উৎসের মধ্যে প্রকাশিত মৌলিক রচনা সমূহ সারকরণ ও সূচীকরণ মাধ্যমে পত্রিকার মাধ্যমে গবেষকদের বসে গেছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি বিভিন্ন গবেষণায় একটু সারসংক্ষেপ আসে অথবা বিভিন্ন পয়েন্ট আকারে আসে, সেটাই কিন্তু সারকরণ সূচীকরণ। যখন আমি সংক্ষিপ্ত আকারে পুরো একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে একটা পত্রিকা প্রকাশ করবো সেটা হচ্ছে সারসংক্ষেপ, আর যেটা আমি পয়েন্ট আকারে দিয়ে যাবো সেটা হচ্ছে সূচীকরণ। বুঝতে পেরেছেন? তাহলে এই সারকরণ ও সূচীকরণের মাধ্যমে আমাদের কাছে কোনো তথ্য আমরা পেয়ে থাকি। তারপর সমীক্ষা রিভিউ। সমীক্ষার মধ্যে সাধারণত কি হয়, কোনো বিষয়ের ধারাবাহিক অগ্রগতির বিবরণ লিপিবদ্ধ করা থাকে। অর্থাৎ আমার এই যে ধারাবাহিক আমি যে কাজটা করেছি অথবা যে তথ্যটা দিয়েছি অথবা যে গবেষণাটা আমি করেছি সেটার ধারাবাহিক প্রতিবেদন বা অগ্রগতি কতটুকু হয়েছে। যেমন ধরেন আমরা অনেক সময় কি করি, আমরা কোনো একটা বিষয় যখন সমাজে চালু করতে যাই তখন কিন্তু আমরা একটা ডাটা নেই, কিছু গবেষণা কর্মী কোনো কোম্পানির আন্ডারে কোনো গবেষণা কর্মী আমাদের বাসায় গিয়ে গিয়ে ডাটা নেয়, পরিসংখ্যান নেয়। যেমন ধরেন বেশ কিছুদিন আগে কোনো একটা বিষয় নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান বিরোধীকে কিছু ছেলে মেয়ে গ্রুপ গ্রুপ করে এলাকা ভিত্তিক ভাগ হয়ে ওরা একটা বিষয়ের উপরে আমাদের সবার কাছ থেকে ডাটা নিয়েছে। ওটা কিন্তু একটা সমীক্ষা, হ্যাঁ ওটা কিন্তু একটা গবেষণা। ওটার মাধ্যমে কিন্তু আমাদের কাছে এটা অগ্রগতিতে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে যখন আমাদের কাছে ইনফরমেশন বা তথ্য ওখান থেকে আমরা পেয়ে থাকি। তারপরে আসেন আকার গ্রন্থ বা নির্দেশক পুস্তক অর্থাৎ রেফারেন্স বুক। এটা তো আমাদের রেফারেন্স বুকের তো আসলে অভিজ্ঞতা নাই, এখান থেকে আমরা প্রচুর পরিমাণে তথ্য পেয়ে থাকি। কোনো একটা বিষয়ে আমরা যখন জানতে চাই তখন লাইব্রেরিয়ান কি করে আমাদেরকে রেফারেন্স বুক দিয়ে দেয় যে স্যার অথবা ম্যাডাম এখান থেকে নিয়ে নেন। আমরা এর আগে কিন্তু রেফারেন্স বুক দিয়ে প্রচুর আলোচনা করেছি, আমার মনে হয় চারটা কাজ ক্লাস অথবা তিনটা চারটা ক্লাসে মনে আমি রেফারেন্স দিয়ে আলোচনা করেছি। তাহলে তারপরে আসেন সাবজেক্ট বিষয় গ্রন্থ, এখান থেকেও আমরা মাধ্যমিক পর্যায়ে যেই তথ্যটা সেটা আমরা পেয়ে থাকি। ধরেন কোনো একটা বিষয় আমরা প্রথমে কোনো একটা বিষয় আমরা বিস্তারিত ধরে নিলাম, এখন গবেষণার যে ফলটা আমরা জানলাম ওই বিষয় সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য ওই বিষয়ের উপরে আমরা একটা বই যখন আমরা সার্চ করি সেটাকে বলা হয় বিষয় গ্রন্থ। সাবজেক্টের দিকটা হচ্ছে কি বিষয় ভিত্তিক, ওখান থেকেও আমরা কি তথ্য পেয়ে থাকি। তারপরে আসেন ক্রিটিস, ক্রিটিসটা কি কোনো বিষয়ের উপর বিস্তৃত আলোচনা সংগৃহীত পুস্তকে ক্রিটিস বলা হয়। অর্থাৎ আপনার যে কোনো বিষয়ের উপর যখন আমরা অন্তত পরিমাণে আলোচনা করবো সেটাকে ক্রিটিস বলা হয়ে থাকে। এগুলো থেকেও আমরা ইনফরমেশন পেয়ে থাকি। তারপর আছে মনোগ্রাফ, কোনো নির্দিষ্টের উপর সংক্ষিপ্ত কিন্তু নতুন কোনো বিষয় পুস্তককে মনোগ্রাফ বলা হয়। আর এটা হচ্ছে কি আপনার মনোগ্রাফে এছাড়াও বিবলিওগ্রাফিক বুক আছে, তারপর আপনার রিভিউজ আছে, তারপর গ্রন্থ পড়ছি। গ্রন্থ মাধ্যমিক পর্যায়ে আরো একটু উন্নত নিত্য হচ্ছে কি গ্রন্থ পড়বি, অর্থাৎ কোনো বিষয় প্রকারে হয়ে থাকে, বিষয়ভিত্তিক গ্রন্থ পড়বি হয়ে থাকে, ব্যক্তি গ্রন্থ পড়বি হয়ে থাকে, তারপর কোনো ঘটনা সম্বলিত গ্রন্থ পড়বি হয়ে থাকে, এইগুলো থেকেও কিন্তু আমরা মাধ্যমিক পর্যায়ে তথ্যগুলো পেয়ে থাকি। আমার কিন্তু মাধ্যমিক পর্যায়ে তথ্যের শেষ, প্রাথমিকের তিনটা প্রামাণিকের তিনটা চলে গেল, এখন আসছে প্রান্তিক তথ্য বা টারশিয়ারি সোর্স। এটা হচ্ছে কি তৃতীয় ধরনের তথ্যের উৎস সমূহ, প্রাথমিক এবং মাধ্যমিক উৎসের উপর ভিত্তি করে এটা প্রণীত হয়ে থাকে। প্রান্তিকটা কি তৃতীয় এবং মাধ্যমিক উৎসের উপর ভিত্তি করে প্রণীত হয়ে থাকে। এই ধরনের উৎসগুলো গবেষক বা ব্যবহারকারীদের সরাসরি কোনো পাঠ্যপুস্তক প্রদান করতে পারে। অর্থাৎ এই যে তৃতীয় পর্যায়ের যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা বই থেকে পাই না অথবা কোনো ধরনের ডকুমেন্টারি থেকে আমরা পাই না, মানে মাধ্যমিক পর্যায়ে কোনো ডকুমেন্টারি থেকে পাই না আমরা। এটা সাধারণত পেয়ে থাকি কি এক নম্বর হচ্ছে নির্দেশিকা পুস্তক বা নির্দেশ পন্থ ডিরেক্টরি। ডিরেক্টরিটা কি এখন অবশ্য আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আগে যেমন ধরেন আমাদের যখন টেলিফোনের মোবাইলের আগে যখন আমাদের বাসে ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোন তো সবাই দেখেছেন টিএনটি, যেটা টিএনটি সারের মাধ্যমে নেওয়া হতো,
ল্যান্ডফোনে ওই টেলিফোনে বইয়ে টেলিফোনে নিচে দেখবেন সবসময় একটা টেলিফোনে বই দেওয়া থাকে, যেখানে এ দিয়ে যাদের নাম ছিল এ বি সি ডি সাইডে দিয়ে কাটা কাটা থাকবে। আপনি বিকে ফোন করবেন, কি নামে কাউকে ফোন করবেন, আপনি ওই পাতাটা উঠে কি নামে চলে দিতে, এইটা কিন্তু ডিরেক্টরি। এটাকে নির্দেশনা পুস্তক বা নির্দেশ পুঞ্জি বলা হয়ে থাকে। এই নির্দেশ পুঞ্জি কয়েক প্রকারের হতে পারে, যেমন ধরেন ডিরেক্টরি অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন সংক্রান্ত নির্দেশিকা। তারপরে কি আছে, ডিরেক্টরি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তিগত সংক্রান্ত নির্দেশিকা। আরেকটা হচ্ছে ডিরেক্টরি অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেড শিল্প ও বাণিজ্য সংক্রান্ত নির্দেশিকা। এখন যে সংগঠন সংক্রান্ত নির্দেশিকা আপনি কোথায় পাবেন, কোন সংগঠন সম্পর্কে এখন অবশ্য আমরা আর ওই বইয়ের মধ্যে যাই না, নির্দেশিকা পুস্তকে যাই না, আমরা এখন কোনো কিছু দরকার আমরা গুগলে ঢুকে সার্চ দিয়ে দেখে নিই। আমরা এখন আর এই সাধারণত বই ঘেঁটে আমরা এই জিনিসগুলো বের করি না। ডিকশনারিতে আমরা মনে হয় সবার বাসায় বাংলা ইংলিশ ডিকশনারি আছে, কিন্তু আমরা কিন্তু কেউ ডিকশনারি ঘাঁটি না, কোনো ওয়ার্ড খুঁজে শব্দের অর্থ খোঁজার জন্য আমরা কিন্তু আপনার ডিকশনারি যাই না। কিন্তু ডিকশনারিটা ঘাঁটতে গেলে কিন্তু আমরা অনেকগুলো ওয়ার্ড পাই, কিন্তু আমরা এখন কি করি, সবার মোবাইলে সবার স্মার্টফোনে ডিকশনারি আছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। আমরা এখন ওই ডিকশনারিতে ঢুকে শব্দ বের করে নিয়ে নিই। তো এখন কিন্তু এটা হচ্ছে কি, আমার যেহেতু আমরা তথ্য করছি আমাদের কাজ লাইব্রেরি নিয়ে, আমাদের বই তথ্য কি আমাদের কাজ, সেটা আমাদেরকে এগুলো জানতে হবে। আমরা সংগঠন সংক্রান্ত তথ্যগুলো পেয়ে থাকি ডিকশনারি অফ ডিরেক্টরি অফ অর্গানাইজেশনের যে আলাদা একটা ডিকশনারি পাওয়া যায় সেখান থেকে, টেকনোলজির উপরে একটা ডিরেক্টরি পাওয়া যায় যেখানে আপনি বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত সব ধরনের নির্দেশিকা পেয়ে যাবেন, ফোন নম্বর পেয়ে যাবেন, তারপর কোথায় অফিস আছে সেটা পেয়ে যাবেন, ঠিকানা পেয়ে যাবেন, সব কিছু আপনি বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত নির্দেশিকা দুটোর মধ্যে পেয়ে যাবেন। তারপর আছে শিল্প ও বাণিজ্য সংক্রান্ত, শিল্প ও বাণিজ্য সংক্রান্ত যেই আমাদের তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু এই ডিরেক্টরির মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর আছে কি, তারপরে আছে গ্রন্থপঞ্জি আবার অর্থাৎ গ্রন্থপঞ্জি। আমি আপনাদেরকে শর্টকাট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সময় কম। আপনারা যে বইগুলো পড়ছেন অর্থাৎ আপনারা ফার্স্ট সেমিস্টারে পাঁচটা ক্লাস করছেন, পাঁচটা না ছটা করছেন, মনে হয় কটা করছেন, পাঁচটা। হ্যাঁ, আপনারা যে বইগুলো পড়ছেন সে বইগুলোর একটা তালিকা করে ফেলেছেন। এখন দেখেন এই বইয়ের তালিকা বিভিন্ন মানে বইয়ের যে নাম, তারপরে পৃষ্ঠা নাম্বার, লেখকের নাম, এগুলো নিয়ে যে তালিকা তৈরি করা হয় সেটাকে আমরা সাধারণত বিবলিওগ্রাফি বলে থাকি, গ্রন্থপঞ্জি বলে থাকি। এখন এই গ্রন্থপঞ্জি অর্থাৎ আমার যত বই একটা লাইব্রেরিতে আমার যত বই আছে তার একটা তালিকা নিয়ে একটা বই প্রকাশ করা হয় সেটাকে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গ্রন্থপঞ্জি। এটা থেকেও আমরা আমাদের তথ্য পেয়ে থাকি। তারপর হচ্ছে বর্ষপঞ্জি বা ইয়ার বুক। ইয়ার বুক তো এখন আর দেখা যায় না, আগে যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিত বা বিশেষের জন্য পরীক্ষা দিত তাদের হ্যান্ড ব্যাগে পকেটে সবসময় ইয়ার বুক থাকতো। ইয়ার বুক নিয়ে সাধারণত ইয়ার বুক থেকে আমরা সব তথ্য, ইয়ারলি যে তথ্যগুলো আমাদের দরকার সেগুলো আমরা ইয়ার বুক থেকে পেয়ে থাকি। এছাড়াও আরো কিছু তথ্য রয়েছে যেগুলোকে আমরা তথ্য নির্দেশিকা, সাহিত্য লিটারেচার, সাহিত্য ডেটা নির্দেশিকা, তার তথ্যগুলো পেয়ে থাকি। লিস্ট অফ অন গোয়িং রিসার্চ যেগুলো চলছে, যে বিষয়তে গবেষণাগুলো চলছে সেটারও আমরা যে রিসার্চের যে তালিকাটা পেয়ে থাকি সেগুলো থেকেও আমরা তথ্য পেয়ে থাকি। তাহলে আমাদের কিন্তু তিনটা উৎস চলে গেল, প্রামাণিকের তিনটা উৎস চলে গেল, ঠিক আছে, ডকুমেন্টারি সোর্সের তিনটা উৎস চলে গেল। প্রথমত হচ্ছে প্রাথমিক, দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক, তৃতীয় হচ্ছে প্রান্তিক বা টারশিয়ারি, তিনটা মাধ্যম চলে যায়। এখন ওই যে আমরা একটা ছবি দিয়েছিলাম, ছবির মধ্যে লাস্টে ছিল কি, অলিখিত, ডান কর্নারে ছিল অলিখিত বা অপ্রামাণিক বা নন ডকুমেন্টারি সোর্স। নন ডকুমেন্টারি সোর্স আবার দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক বা ইনফর্মাল সোর্স, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। তো ফর্মাল সোর্সটা কি, গবেষণা প্রতিষ্ঠান, সংঘ, সমিতি, সরকারি দপ্তর বা সংস্থা, বিশেষ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ইত্যাদি হচ্ছে আমাদের ফর্মাল সোর্সের উদাহরণ। আর
ইনফর্মাল কিন্তু যেমন ধরুন বিভিন্ন সভা হচ্ছে সেখান থেকে আমরা পরিষেবা পাচ্ছি, সেটা হচ্ছে ইনফর্মাল সোর্স। তারপরে হচ্ছে কর্মশালা, সমাবেশ হচ্ছে, কর্মশালা হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলি থেকে যে ধরনের ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল অপ্রচলিত বা তথ্য প্রযুক্তি রয়েছে, নন কনভেনশনাল বা টেকনোলজিক্যাল সোর্স। আমি কম্পিউটারে যে সিডি রমটা, হ্যাঁ এটা হচ্ছে কি বাহ্যিক উৎস। তারপর ধরেন রম, সেটা কমপ্লেক্স ডিস্ক, এগুলো হচ্ছে আপনার সব বাহ্যিক উৎস। তো সিডি আর রম, তারপর যেমন পেন ড্রাইভ, এখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়ে এগুলি ইউজ করে আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের একটা কি বাহ্যের উৎস, সরি কি বলে অপ্রচলিত তথ্য প্রতিষ্ঠিত করছে। তারপর হচ্ছে ভার্চুয়াল উৎস, ভার্চুয়াল উৎস কি, ভার্চুয়াল উৎস হচ্ছে ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, মাইক্রোফোন, মাইক্রোফিল্ম, মাইক্রোকার্ড ইত্যাদি। ভার্চুয়াল উৎসের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে ইন্টারনেট। আর তার চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা এই যে সব তথ্যের উৎস, এতক্ষণ যে আমরা যে তথ্যের উৎসগুলো বললাম সব কিন্তু আমরা একটা জায়গা থেকে পেয়ে যাই, সেটা কি মোবাইল থেকে, একটা স্মার্ট মোবাইল যেখানে আমার সব তথ্য জমা আছে, সব উৎস জমা আছে, শুধু আমাকে এটার প্রপার ইউজ জানতে হবে, প্রপার ব্যবহার জানতে হবে, কোথা থেকে আমি কি উৎস বের করতে পারবো, কোথায় গেলে আমার কোন উৎস পাবো, সব কিন্তু আমি এখানে তার স্পেশাল সার্চের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে গিয়ে আমি এগুলো পেয়ে যেতে পারি। ঠিক আছে, এখন আসেন আমরা আজকে প্রশ্নতে চলে যাই, সবাই খাতা কলম রেডি করেন, আমরা আজকে প্রশ্নটা লিখে ফেলি। সবাইকে দেখেছে লেগেছি ম্যাডাম? Yes ma'am.